Assalamualaikum everyone, welcome back to Keeping Up with Fahima. Asha khori apnara shobala asen. Ami bhalo achi alhamdulillah. So shokale utheo ekta plan korlam kita manaita maiske iftar jodi aiske last iftar hoye jay. But alhamdulillah shobta bahoriya bijaya bate asor rokto to confirm hoye geche je alhamdulillah amra ei boshor 30 ta roza complete kormo. So aiske logi 29 roza. So aiske monday ar monday hoyle to obviously amar deoror off thake. So aiske amra tinojonor last iftar ekloke try korchi je amra last tinojonor iftar ta sundor hoyto. So okhtar plane asi. So akka apnara loke ami share kori aiske ami kitha randiram. So roza ise monte ki ami plan koram kima rice randitam. Bablam je shara roza mash randisi na the aiske randilai jodi last roza hoy jay. So ino ami tura tel disi ar ami add korchi ghee. গি অ্যাড করিয়া আমি আদা রসুন দিলাইছি। সো আমি আজকে কিমা ডিফারেন্ট ওয়ে রান্ধিলাম, বিকজ আমি আসলে কিমা লইয়া খুব বেশি ফাঁসি। বয়েল করিয়াও আমি সামটাইম রান্ধি, বিকজ কিমার মাঝে একটা গন্ধ থাকে, এই গন্ধটা আমি জানতাম পারি না। বাট আজকে আমি ডিফারেন্ট ওয়ে রান্ধিছি, হই দেখি অলাহান রান্ধিয়া কিলাহান ওই। সো গি দিছি, গি দেওয়ায় মেবি কিমার গন্ধটা আমি পাইছি না আজকের কিমার রাইসও। সো ঘি দিয়া আমি আদা রসুন দিয়া আদা রসুনের গন্ধ যাওয়ার বাদে আমি কিমা অ্যাড করে দিচ্ছি। সো কিমা অ্যাড করিয়া আমি কভার করে দিলাইছি, দেওয়ার বাদে একটু কুকুয়ার বাদে আমি আবার লারিয়া দিছি, দিয়া হলতা পালা করে মিক্স করছি। সো কিমা পালা করে কুক হয়ে গেছে, এখন আমি আমার ড্রাই স্পাইস অ্যাড করলাম। সো ইনো আছে ডালচিনি, এলাচি, গোলমরিচ, লং। সো পালা করে মিক্স করিয়া আরও একটু গুড়িয়ে দিছি, এন্ড দেন আমি অ্যাড করলাম পিঁয়াজ। সো কিমার রাইসও পিঁয়াজ একটু বেশকরি দেওয়া লাগে, সো আমি ইন্য বেশকরিও পিঁয়াজ দিলাম। অ্যান্ড অলসো বাকু আমি চাউল ভাজিম, চাউলের লগেও পিঁয়াজ দিব। পিঁয়াজ দিয়া আরও দুই তিন মিনিট আমি এক্সেন্টরে ভাজিলাম, ভাজার বাদে আমি লবণ অ্যাড করলাম। লবণ আমি একটু পরে অ্যাড করলাম, জাস্ট বিকজ আমি চাইছি যে পিঁয়াজটা বেশি গলত না। লবণ দিয়া পালা করে লাগিয়ে দিয়ে আবার গুঁড়িয়ে দিলাইছি। আর ইনো আমি আমার স্পাইস অ্যাড করলাম, হলুদ দিছি, এক্সট্রা হট চিলি পাউডার দিছি, একটু জাল জাল চাইছিলাম, বাহর দিছি আর জিরা পাউডার দিছি। সারা স্পাইস আমি অ্যাড করিয়া ভালো করে মিক্স করিয়া আবার কভার করে দিলাইমু। স্পাইসের গন্ধ ভালো করে যাওয়ার বাদে আমি অ্যাড করলাম আলু, আর আপনারা চয়েস মতো দিতে পারবো আপনারা যেটা ভালো লাগে। তোমার কিমা রান্ধা হয়ে গেছে, এখন আমি ফট থাকি আমি একটা বলো নিলাম কি, বিকজ আমি ও সমান হান্ডির মাঝে আমি চাউল ভাজিমু। সো তুরা তেল দিছি আর ঘি দিছি, ঘি দেওয়ার বাদে এনে আমি দিলাম তেজপাতা আর আস্তা কয়টা জিরা দিমু, দিয়ে আমি ওগুলো একটু ভাজিয়া আমি পিঁয়াজ অ্যাড করিলাম। পিঁয়াজ অ্যাড করিয়ে একটু ভাজা লাগে, সো পিঁয়াজ একটু ভাজা বাদে আমি অ্যাড করছি লবণ। অলরেডি তো লবণ আমি অ্যাড করছি কিমাত, সো আপনারা একটু আন্দাজ করে দিবা। আর একটু পরে আমি অ্যাড করেছি বাসমতি রাইস। সো আমি বাসমতি রাইস ভিজাইয়ে রাখছি না, আমি তৈয়াও দিলাইছি, আপনারা চাইলে ভিজাইয়ে রাখতে পারবা, বাট আমি ভিজাইছি না, আমি দইয়া দিলাইছি আর আন্দাজ মতো পানি দিলাইছি বাদে। আর ইনো আমি আপনারা দেখাইলাম আমার চাউলের পট, 2.5 বাসমতি চাউল দিছি,
ও পটকটা দিয়া আর কিমা রাইসও রাইসটা কি কিমা একটু বেশি হইলে ভালো লাগে সোয়াল লাগি ইন আপনারা দেখলা যে একটু কিমা বেশি বা আসলে রাইস এখন কুকার বাদে আপনারা দেখবা একেবারে মিশি গেছে তবু আমার কাছে লাগছে রাইস আমি একটু বেশি দিলাইলাম নাকি তা সো চাউল বা জিলচি বাজিয়ে এখন আমি কিমা অ্যাড করে দিলাম আরও দুই তিন মিনিট আমি চাউল অ্যান্ড কিমা বাজিলাম বাজিয়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই তিন মিনিট আমি রাখছি হাই ফ্লেমও সো পানি একটু আটার বাদে আমি খাবার করিয়া লো হিটও রাখিছি বাদে তো আলহামদুলিল্লাহ খুব নাইস অ্যান্ড ফ্লাফি কিমা রাইস হয়েছে সো আশা করি আপনার কাছে ভালো লাগছে আমার কিমা রাইসটা রান্দা সো কিমা রাইস রান্ধিয়ে আমি বাদে সপ্তাহ রেডি করলাম ডালি বড়া চিকেন পাকোড়া আর চিকেন উইংস ম্যারিনেট করে রাখছি আজকে একটু উল্টা পাল্টা হয়ে গেছে সো আমি ফয়লা রান্ধিছি বাদে আমি গেলাম গিয়ে আমার টেবিল সেট করলাম সো টেবিল সেট করিয়া আসর নামাজ পড়িয়া এক দশ মিনিট বইয়া উইয়া আমি আইচি কিচেনও বাজা ফুরা করার লাগি সো আমি ফলাও শুরু করছি ডালি বড়া ডালি বড়াতেও একটু সময় লাগে প্লাস আজকে চিকেন পাকোড়া আসিল চিকেন পাকোড়াও সময় লাগে সো আমি দুই চুলাবার বইছি যেলা অন টাইম সপ্তাহ হয় আর বেগুনিও আসিল বেগুন চপ না ছাড়া তো তো আর ইফতার কমপ্লিট নাই সো বেগুনিও করছি অ্যান্ড আমার বাইয়ে আমার লাগে জুলাফি আনছিলা সো জুলাফি দেখি আমি খিচুড়িও বাইছি গরম গরম খিচুড়ি লাগে জুলাফি তো আর না খাইলে না হয় সো খিচুড়িও আছে সপ্তাহ আলহামদুলিল্লাহ অন টাইম হয়েছে আজকে তো আমরা তিনজনের একলগে লাস্ট ইফতার সো আলহামদুলিল্লাহ খুব ভালো সফলতা হয়েছে আমরা এনজয় করছি আর আজকে তো অবভিয়াসলি লাস্ট থেরাপি ইভেন দো সুরা থেরাপি হইলে কিতাইব লাস্ট থেরাপি আসিল সো ইফতার উফতার করি আলহামদুলিল্লাহ আমরা গেলাম তাজু তো গেছি সো হ্যাঁ আল্লাহ একসেপ্ট করতাম সবর রোজা দোয়া আর যারেও রুজি কেইরাম সবে কইরা অত রুষে রোজা মাসটা গেল আসলে রহমতর দিন বরকতর দিন হলেও যায় কি সো আজকের ছোটো মোটো ব্লগটা যদি আপনার কাছে ভাল লাগে থাকে প্লিজ একটা লাইক দিবা কমেন্ট করে জানাইবা কিলাখান হইল সাবস্ক্রাইব করবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবর খান তাতে একটা বেল আইকন আছে ওটা যদি আপনারা টার্ন অন করেন এভরি টাইম আমি নিউ ব্লগ আপলোড করি আপনারা মিস আউট করতে নাই খুব জানা হল কেক খাইতাম সব কেক বক্স থাকি কেক আর ফাজে কীতে আইবে খিচুড়ি না সানাদ অন অন কি ধর তোমার যত হন নাম করা হাফ আমার জোতা জোলাফি দ না ও তো বড় চাই না একটু আজকের ভিডিও অতটুকু আপনারা সব ভালো থাকবা সেফে থাকবা আমার লাগে আমার ফ্যামিলি লাগে দোয়া করবা ইনশাল্লাহ দেখা হইব নেক্সট ব্লগও বাই আজরা সালাদ দিক কি মারাইস খাই দাও মজা লাগে اللهم إنا نسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله
اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا برحمتك واصرف عنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك، إنه لا يذل من واليت، ولا يعز من عاديت، تباركت سبحانك ربنا وتعاليت، نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان، واجعلنا من الراشدين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. اللهم تقبل منا صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتوبتنا ودعاءنا، إنك سميع الدعاء. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغفر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات، الأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب الدعوات. اللهم إنا نسألك الجنة، اللهم إنا نسألك الجنة، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل. اللهم إنا نسألك حسن الخاتمة. اللهم أعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا من النار. اللهم أعز الإسلام والمسلمين، وذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين. اللهم انصر الإخوان المسلمين والمستضعفين في فلسطين. اللهم انصر إخوان المسلمين والمستضعفين في غزة. اللهم انصر إخوان المسلمين والمستضعفين في كل مكان. اللهم أهلك الظالمين بالظالمين. اللهم إنا نجعلك في نحورهم، ونعوذ بك من شرورهم. اللهم منزل الكتاب، سريع الحساب، احزم الأحزاب. اللهم اهزمهم وزلزلهم. اللهم احصهم عددا واقتلهم بددا، ولا تغادر منهم أحدا. اللهم اشفنا واشف مرضانا، وارحم موتانا يا رب العالمين. اللهم ربنا اغفر لنا ذنوبنا ولوالدينا، رب ارحمهما كما ربيانا صغارا. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا، رب ارحمهما كما ربيانا صغارا. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا، رب ارحمهما كما ربيانا صغارا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم أصلح شبابنا، وأصلح نساءنا، وأصلح أولادنا، وأصلح طلابنا، وأصلح جميع المسلمين يا أرحم الراحمين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. وصل الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم.